তামাশার নির্বাচন, শিশুদের হাতে কালিও দেয় প্রিজাইডিং অফিসাররা। তারা কি বুঝে না যে একটা শিশুরকে 7টা ভোট দেওয়া কালি দিয়ে দিলাম, এটা কি ঠিক হইলো কিনা? আবার দেখেন আর তো কিছু লাগে না, মৃত্যু ব্যক্তি, আমার আমার বাড়ির পাশের আসনে তিনজন মৃত্যু ব্যক্তির ভোট হয়েছে, 3 বছর আগে মারা গেছে, আর একজন মোতালেব পুলিশ মারা গেছে 3.5 মাস আগে, আর একজন মারা গেছে 2 মাস আগে। এরকম সব জায়গায় ভোটটা কেন মরা ভোটে আসলো? আমার ইচ্ছা পূরণ হয়নি, কারণ আমার বাবা রাজনীতি করতেন, এই রাজনীতি করার কারণে আমি চাকরিটা পাইনি। আমার বাবার এই রাজনীতি না করলে পাইতেন। তা আমি মনে মনে আবার হঠাৎ করে চিন্তা করলাম, ওটা তো তাহলে ঠিকই ছিল, এখন তো বিএনপির লোকজন কেউ চাকরি পায় না, ডিএনএ টেস্ট করে তার 14 গোষ্ঠীতে বাপ কুলে মা কুলে ভাই কোথাও আছে কিনা, যদি বিএনপি থাকলে তার চাকরি নেই। প্রধানের ছবি দেবে, অন্য কারো ছবি দিলে প্রার্থিতা বাতিল হবে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী শেখ হাসিনার ছবি দিয়েছে, জিএম কাদেরের ছবি দিয়েছে, বাতিল করেছে, স্লোগানও 2 দলের দিয়েছে। রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি দিয়েছে, জিএম কাদেরের ছবি দিয়েছে, 2 দলের স্লোগান দিয়েছে, বাতিল করেছে। একেবারে দিব্যি দিয়ে বলতে পারি, গ্রান্টি দিয়ে বলতে পারি যে এই দলে শেখ হাসিনা ছাড়া যদি কোনো মানুষ আওয়ামী লীগের উল্টো বলে, তাতে সাথে সাথে সে রাজাকার হবে, সে দালাল হবে, সে অনেক কিছুই হবে। আর ওনাকে শুধু বলবে না, কারণ আর সবাই ওনার সাথেই থাকে। আপনি দেখেন এ কে খন্দকার একজন উপ অধিনায়ক ছিলেন, তাকে রাজাকার বানাই দিছিল, একটা বইতে লিখেছিল যে বইয়ে 7ই মার্চের ই ছিল কি, লাস্টে জয় বাংলা জয় পাকিস্তান বলেছিল, এই জন্য আবার সেখানে জিয়ার কোথাও কিছু লেখা ছিল, স্বাধীনতার ঘোষণার কথা লেখা ছিল। এই ঘোষণা তো একটা বিরাট ফ্যাক্টর না, এর চাইতে উনি রণাঙ্গনে যুদ্ধ করছে সেটা আরো বড় বেশি। এটা নিয়ে তাকে কাদের সিদ্দিকীকে রাজাকার বানাই দিল, মহিউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন কাদের সিদ্দিকী রাজাকার। এখন কারণ উনি সরকারি চাকরি করেছে, এটা কাদের সিদ্দিকী বলেছিল যে মহিউদ্দিন খান আলমগীর এটা বলে চাকরি করতেন। এরকম আপনাকে শত শত প্রমাণ আমরা দিতে পারবো। আবার আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বছর দেড়েক আগে বা 2 বছর আগে একটা সার্ভে করেছিল যে এই বাংলাদেশে 90% মানুষ এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না, মানে শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। তখন তারা বললো এটা একটা অঙ্গ সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখন সুলতানা কামাল, যিনি সুফিয়া কামালের মেয়ে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বদৌলতে আমি ডক্টর সুলতানা সারোয়াত জামান আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল, আমি তার খুব কাছের ছিলাম, তার হাজবেন্ড সেক্টর কমান্ডার ছিল কর্নেল নুরুজ্জামান। আমি দেখেছি যে কি পরিমাণে সুলতানা কামালরা আওয়ামী লীগের ভালোবাসত, আওয়ামী লীগের প্রচন্ড মনে করেন যে কোনো বিষয়ে খুব কাজ করত গতিতে, এবং তত্ত্বাবধায়কের উপদেষ্টা ওনাকে দিয়েছিলেন, এই আওয়ামী লীগ তালিকা দিয়েছিলেন। সেইখানে উনি যখন এই 2টা পরপর বললো যে 14 এবং 18 নির্বাচনের কোনো বৈধতা নেই এবং জবাবদিহিতা নাই, এখানে এই নির্বাচন কোনো নির্বাচন না, যখনই উনি বলেছে সেও বিএনপির দালাল হয়ে গেছে, এবং এটা এইটা ওনারা যথারীতি এরকম বলবে। এই জন্য আমি ওবায়দুল কাদের, মানে আমাদের এই ওনাদের দলের প্রধান, তিনি সহ সবাই মনে করেন যে কোনো সময় যে কোনো কথা বলে। আমি সেদিন একটা বারবার ওনারা বলতেছিল ওনারা সত্য কথা বলে, ওনাদের যেটা সেটাই কারেক্ট, এটা দলিল দস্তাবেজের মতো। আমি একটা উদাহরণ দিতে যাই, আমি সেখান থেকে খুব বকাঝকা খাইলাম। আমি বলতেছিলাম যে একজন মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, এই কথা তো আমরা বলতে পারি না, তারপরও 2-1টা কথা বলতে হয়, উনি ভুলে টুলে বলে ফেললেন না কিনা, নির্বাচনের 7 দিন আগে বা 8 দিন আগে সারা বাংলাদেশের প্রাইমারি টিচারদের ঢাকায় আনলেন, আনার পরে সেই টিচারদেরকে উনি ভাষণ দিচ্ছিলেন, আমি বাসায় বসে টিভি টিভি আর যেটাই টিভি সেইখানেই দেখি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ প্রধানমন্ত্রীর ভাষণ, পরবর্তীতে মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাষণ ওই রুটিন মাফিক কাজ করেছে, সেইখানে আমি ও চ্যানেলটা দেখতেছিলাম। তা আমি দেখলাম যে উনি বলতেছিল, আমি যতটুকু দেখেছি যে আমার জীবনের এম ইন লাইফ ছিল আমি একজন প্রাইমারি শিক্ষক হব, এই সাথে সাথে প্রাইমারি টিচাররা তালি দিলেন, আমার কাছে পুরো ভিডিওটা আছে, সব চ্যানেলে দেখেছি, একটা চ্যানেলে না, আমার আমি ব্যক্তিগতভাবে বলি। এরপর উনি পরবর্তীতে আবার একেবারে হতাশ হয়ে গেল যে আমি জীবনে আমার সেই স্বপ্ন আমার ইচ্ছা পূরণ হয়নি, কারণ আমার বাবা রাজনীতি করতেন, এই রাজনীতি করার কারণে আমি চাকরিটা পাইনি, আমার বাবার এই রাজনীতি না করলে পাইতেন। তা আমি মনে মনে আবার হঠাৎ করে চিন্তা করলাম, ওটা তো তাহলে ঠিকই ছিল, এখন তো বিএনপির লোকজন কেউ চাকরি পায় না, ডিএনএ টেস্ট করে তার 14 গোষ্ঠীতে বাপ কুলে মা কুলে ভাই কোথাও আছে কিনা, যদি বিএনপি থাকলে তার চাকরি নেই। পরে আমার আবার হঠাৎ করে মাথায় আসলো
যে এটা বললো যে ওনার তো জন্ম 1947 সালে 28 সেপ্টেম্বর, আগে তো 27 বছর চাকরি ছিল, যোগ দিলে তো 1974 হয়। 1974 হলে তো 71, 72, 73, 74 ওনার বাবা ক্ষমতায়, উনি প্রাইমারি টিচার কেন, হেড টিচার হইতে পারতো। তাহলে তো এখানে একটা গন্ডগোল হয়েছে, প্রাইমারি টিচারদের সিম্পেথি নেওয়ার জন্য এগুলা বলেছে, প্রাইমারি টিচাররাও কায়দে কেঁদে দিছে। হ্যাঁ, তাহলে এই ভোট কাটবে যাতে পরবর্তীতে ওনারাই তো প্রিজাইডিং অফিসার থাকবে, এটা আমার মাথায় আসলো। এই কথা বলার পরেই একজনে আমার যা ইচ্ছে তাই গালি দিল, আপনারা একটু আগে নাম বলছেন, আমি এখন বলতে চাই না। এখন এই যে সত্য কথাটা ধরিয়ে দিলাম যে উনি আমাদেরকে হয়তো বা গাধা পেয়েছে বা বোকা পেয়েছে বা প্রাইমারি টিচারদেরকে, তাদেরকে এই কথা বলছে, এইরকম ওনারা অহরহ প্রধান সহ ওনাদের সবাই বলে থাকে, এবং ওনাদের যেটা ভালো লাগবে না সেটা ওনারা খারাপ পচা নষ্ট, এই আমেরিকার মতো, আমি আর আপনি আর এখানে আমার তারেক ভাইকে, আমেরিকার মতো রাষ্ট্র তাদের একবার পাও ধরে আবার একবার তাদের থুতু দিয়ে ফেলাই দেয়, আবার সেই থুতু চেটে উঠায় এরকম। আচ্ছা, ওবায়দুল কাদেরের মতো লোকজন, এদের আমাদের আসলে কথার কোনো ভিত্তি থাকতে পারে না। এখন আসেন, নির্বাচন কমিশন যেটা বলেছে, আমি ও আমি বলতে চাচ্ছি যে টিআইবি এখানে যা বলেছে আমি আগেও দেখেছি, আপনি আবার আমাকে বলার পরে আমি সব ভিডিওটা দেখেছি, তাদের রিপোর্টের পুরো ভিডিওটা, একটাও মিথ্যা না। শিশুরা ভোট দিছে, একটু আগে একটা যাই আমি দেখাই আসলাম, শিশুরা ভোট দিছে বলছে আমি 7টা দিছি, আমাদের 9টা ভিডিও আছে, এক শিশু বলছে আমি 2টা দিছি, তার বয়স 6 বছর, তার হাতে কালিও দিয়ে দিয়েছে, আরেক শিশু বলছে 7টা দিছি, আরেক শিশু বলছে 5টা দিছি, এরকম 9টা ভিডিও আমার কাছে আছে, এবং একটু আগে দেখতে চাইছি বিদায় 2টা দেখাই আসি। আপনার হয়েছে যে তাহলে বুঝবেন যে এটা একটা তামাশার নির্বাচন, শিশুদের হাতে কালিও দেয় প্রিজাইডিং অফিসাররা, তারা কি বুঝে না যে একটা শিশুরকে 7টা ভোট দেওয়া হইয়া কালি দিয়ে দিলাম, এটা কি ঠিক হইলো কিনা। আবার দেখেন, আর তো কিছু লাগে না, মৃত্যু ব্যক্তি, আমার আমার বাড়ির পাশের আসনে 3 জন মৃত্যু ব্যক্তির ভোট হয়েছে, 3 বছর আগে মারা গেছে, আর একজন মোতালেব পুলিশ মারা গেছে 3.5 মাস আগে, আর একজন মারা গেছে 2 মাস আগে, এরকম সব জায়গায় ভোটটা কেন মরা ভোট আসলো, আসলো এই জন্যই ভোট কেটেছে, তাই তো ওনরা যে বলেছে ভোট কেটেছে এটা ওনরা ভিডিও দেখাইছে, আবার বলেছে যে লোক দাঁড়া করে রেখেছিল, সেইটাও আর একটা কঠিন ভাবে বলেছে যে আপনার যারা ডামি বা স্বতন্ত্র এটা হলে আসলে পাতানো বা সাজানো প্রতিদ্বন্দ্বিতা, এটা এখন ওনরা বলে কি তারা স্বতন্ত্র, তারা এই, আরে ভাই আমার স্ত্রী, আমি বলি আমার স্ত্রী না, আর সে বলে যে এই 2টা সন্তান আছে, হের আমি এই দেখেন কাবিন, তার আত্মীয় স্বজনের সাথে ছবি, তার সাথে ছবি, এবং আপনি ডিএনএ টেস্ট করেন আমার বাচ্চার সাথে, তার মিলবে, এরপর আপনি কি বলবেন? আজকে আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছে তারা নির্বাচনের আগেও বলছে যে আমরা নৌকার লোক, আমরা আওয়ামী লীগের লোক, আমাদের ভোট দিলো আমরাও ওখানে যাব, ওই ভোট ওই একই যাবে, এরকম বলে 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 তারা নির্বাচিত হয়েছে। এর পরবর্তীতে তারা একটা কৌশল করছিল, আমি এই পীরজাদা ভাইয়ের সাথে সেই নির্বাচনের পরের দিন একটা টকশোতে আসছিলাম, যে তারা পেপার পত্রিকায় লিখেছে নিক্সন চৌধুরীকে দিয়ে একটা বিরোধী দল করবে, কিন্তু এই যারা স্বতন্ত্র 62 জন হয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে আমরা এখন টোটালি এই আমরা আওয়ামী লীগ করবো, আমরা আওয়ামী লীগ থেকে বিরোধী দল বলবো কেমনে, মানে তারা বলতে পারবে না, ওবায়দুল কাদের বলবে, তারা বলতে পারবে না, আমাদের প্রধানমন্ত্রী বলবে, তারা বলতে পারবে না, এইখানে আসিয়া ওই আমাদের পারবিন আপা বলবে যে না তারা স্বতন্ত্র, তারা বলতে চায় না, অথচ তাদেরকে জোর করে বলাইবে। অর্থাৎ এই যে বিষয়টা, এই একটা বিষয়, আর আরটা আপনি নির্বাচন কমিশনের কথা বলেছেন, আপনি জানেন যে নির্বাচন কমিশন একেবারে আজ্ঞাবহ। আপনি দেখেন এই নির্বাচন কমিশনের আইন কি, এই ভাই সচিব ছিল উনিও জানে যে একটা দল থেকে একজনে দাঁড়াবে তার প্রধানের ছবি দেবে, অন্য কারো ছবি দিলে প্রার্থিতা বাতিল হবে, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী শেখ হাসিনার ছবি দিয়েছে, জি এম কাদেরের ছবি দিয়েছে, বাতিল করেছে, স্লোগানও 2 দলের দিয়েছে, রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি দিয়েছে, জি এম কাদেরের ছবি দিয়েছে, 2 দলের স্লোগান দিয়েছে, বাতিল করেছে, জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলছে আওয়ামী লীগের সমর্থিত স্লোগান দিছে, জয় বাংলা স্লোগান, বাতিল করছে, করে নাই, শাহজাহান ওমরের এখন পর্যন্ত আপনি সার্চ দেন গুগলে তার কোনো মামলা নাই, অথচ তার দুর্নীতি দমনের মামলা ছিল, যে মামলায় এখন পর্যন্ত মির্জা ফখরুল সহ 22,000 লোক জেলে, সেই মামলা আছে, ওনার ওই হলফনামায় দেওয়া আছে, এটা টকশো হয়েছে, তারপরও নির্বাচন কমিশন কোনো অ্যাকশনে যায় নাই, লেখা আছে মামলা নাই, আমি আজকেও আবার দেখে আসছি আপনার এই টকশোতে আসার আগে। তাই এই যে বিষয়টা আমি স্ক্রিনশটও দিয়ে রাখছি, এখন এই যে বিষয়গুলো সেইখানেই প্রমাণ করে যে নির্বাচন কমিশন তো আসলে
যা শিখেই দেয় তা। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির এক ভাই আক্ষেপ করে একটা টকশোতে না লাইভে বলেছিল যে আমার নেতাকে তারা চাইছিল উড্র করবে সারা বাংলাদেশে, উড্র যাতে না করতে পারে বিভিন্ন গোয়েন্দা এবং প্রশাসনের লোক যাইয়া তার সামনে বসে ছিল, কোনো কথা বলতে তাকে দেয় নাই, মোবাইলে কথা বলতে দেয় নাই, এরকম একটা অবস্থা। ঠিক তদ্রূপ আমার মনে হয় এই নির্বাচন কমিশনকে যা বলবে এর আগে ওই রকম কিছু লোকজন মনে হয় থাকে, তারপর ওনাকে যা বলা হয় সেটা বলে। এই নির্বাচন যে শিশুদের নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যে ডামি নির্বাচনে কেউ যে ভোট দেয়নি, আপনার এই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু জানে যে 5-7% লোক ভোট দিতে গেছে, এখন ওনাদের বলতে হয়। আমাদের সাথে অনেক সাবেক মন্ত্রী এমপিদের সাথে দেখা হয়, দাদা ডাকি বলে তোমরা যাও না তাই ভোট কি কাটবে না বসে থাকবে, এরকমও বলে। এখন তো আমরা নাম বলতে পারতেছি না এখানে। তাই এই নির্বাচনের বৈধতা নেই, হয়নি, সঠিকভাবে হয়নি, কিন্তু উনি যেটা বলতেছে এটা ওনার শিখানো কথা। তারপরও কিছু ভালো ভালো কথা বলেছে যে সকল দল আসলে অংশগ্রহণমূলক হতো, কিছুটা এই হয়েছে। আবার যেটা বলেছে যে কোনো সমস্যা সৃষ্টি হয় না, আরে ভাই নিজেরা নিজেরা, আমি আমার ভাই বোন নিয়ে খাইতে বসবো সেখানে আমাদের তো টেনশনের কিছু নাই, কিন্তু দূরের মেহমান, অপরিচিত মেহমান, বিয়ের মেহমান হইলে টেনশন থাকে কি করব, খাবার শর্ট পড়ে কিনা, অনেক কিছু থাকে। আপনার তো সেই ধরনের শুনবো আপনার কথা।